দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য 29শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। 29শে ডিসেম্বর মাঠে নেমে 10ই জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এপিবিএন, বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, কোস্টগার্ড ও আনসার ব্যাটালিয়ন ওই 13 দিন নির্বাচনের দায়িত্ব পালন করবে। নির্বাচন সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এসব কথা জানানো হয়। পরিপত্রে বলা হয়, প্রতি ভোট কেন্দ্রের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর 15 থেকে 17 জন সদস্য নিয়োজিত থাকবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। ভোটের আগে পরের 13 দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আনসার ব্যাটালিয়ন সহযোগী ফোর্স হিসেবে পুলিশের সঙ্গে ভ্রাম্যমাণ দলে দায়িত্ব পালন করবে। আনসার ভিটিপি সহ ভোট কেন্দ্রের নিরাপত্তায় সদস্যরা ভোটের আগের 2 দিন ও পরের 2 দিন মিলিয়ে 5 দিন নিয়োজিত থাকবেন। পরিপত্রে আরো বলা হয়, ভোট কেন্দ্রের নিরাপত্তায় মহানগর এলাকা, মহানগর এলাকার বাইরে পার্বত্য এবং দুর্গম এলাকার সাধারণ ভোট কেন্দ্রে সর্বোচ্চ 15 থেকে 16 জন এবং গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে সর্বোচ্চ 16 থেকে 17 জন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তা চাইলে সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন। আগামী 6 জানুয়ারি মধ্যরাত থেকে 7ই জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি, মাইক্রোবাস, পিক আপ ভ্যান, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন চালিত নৌযান ব্যবহার করতে পারবে না বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। পরিপত্রে বলা হয়, সারা দেশে 5ই জানুয়ারি মধ্যরাত 12টা থেকে 8ই জানুয়ারি মধ্যরাত 12টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। কেবল জরুরি প্রয়োজনীয় বাহন ও নির্বাচন কমিশনের অনুমতি পাওয়া যান চলাচল করতে পারবে। নির্বাচনে প্রার্থী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য উপরে বর্ণিত নির্দেশনা প্রযোজ্য হবে না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের জন্য যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়ে সমূহের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এদিকে পরিপত্রে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসারে আগামী 9 জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। 9 জানুয়ারি পর্যন্ত কেউ বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন করতে পারবেন না। এছাড়া ভোটগ্রহণ শুরুর আগে 48 ঘণ্টা ও পরের 48 ঘণ্টা মিছিল, মিটিং ও শোভাযাত্রা করা যাবে না বলেও পরিপত্রে বলা হয়েছে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।